Good morning, students. How are you? I hope all of you are well at home. I am also well by the grace of Almighty Allah. Welcome to my English class. I am Jinnat Firdousi, assistant teacher in English, Collectorate Public School and College, Bogura. Today, I will teach you English of class 2. I hope you will enjoy the class. Okay, let's start. This is my identity. Our lesson details, class 2, subject English, unit 22, lesson 1, 2, 3, title sizes. Look on the screen. What are you seeing in this picture? Yes, you can see two elephants. Two elephants. One elephant, this elephant is big and this elephant is small. One elephant is big and another elephant is small. Orthat amra ei chobite dekhte pacchi ekti hati boro ebong ekti hati choto. Tahole boro ebong choto ei akriti gulo amra bujhte pacchi ei chobir madhyome. So today our topic is sizes. Amra jani size means akriti ba akar ba ayton. Ekhane amra dekhte pacchi sizes. Size means akriti. So sizes, that means size er plural holo sizes. Tahole sizes bolte bujhacche akriti gulo. Size akriti ebong sizes akriti gulo. Today we will learn about different kinds of sizes. Now we will see our learning outcomes. At the end of the lesson, the students will be able to recognize and read the names of objects. এই অধ্যায় শেষে ছাত্রছাত্রীরা সক্ষম হবে বিভিন্ন ধরনের বস্তুকে শনাক্ত করতে এবং তাদেরকে বলতে পারবে, তাদের সম্বন্ধে বলতে পারবে. Read words and phrases with the help of visual clues and simple sentences. সরল বাক্য এবং কিছু ছবির সাহায্যে তারা বিভিন্ন শব্দ বা শব্দগুচ্ছ সম্পর্কে বলতে পারবে. Match words with picture and fill in the gaps. শব্দের ছবির সাথে শব্দের মিলকরণ এবং শূন্যস্থান পূরণ এসব সম্পর্কে তারা জানতে পারবে এবং তারা এগুলো লিখতে বা বলতে পারবে. ওকে, লেটস হ্যাভ এ লুক অন দ্য স্ক্রিন. হোয়াট আর ইউ সিং ইন দিস পিকচার? ইয়েস, ইউ ক্যান সি আ বয়. In this picture, you can see a girl. This boy is tall and this girl is short. You can see T-A-double-L, tall. Tall means lomba. S-H-O-R-T, short. Short means khato. এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই বালকটি এই বালিকাটির তুলনায় লম্বা, এবং এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই বালিকাটি এই বালকটির তুলনায় খাটো. সো দিস বয় ইজ টল অ্যান্ড দিস গার্ল ইজ শর্ট. এখানে আমরা দুইটি শব্দ পাচ্ছি, টল এবং শর্ট, লম্বা এবং খাটো. একই সাথে আমরা এটিও বুঝতে পাচ্ছি যে টল, টলের অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ডস হল শর্ট, অর্থাৎ লম্বা এর বিপরীত শব্দ হল খাটো. হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যান এলিফ্যান্ট. হোয়াট ইজ দিস? দিস ইজ অলসো অ্যান এলিফ্যান্ট. This elephant is big. এই হাতিটি বড়.
But this elephant is small. এই হাতিটি ছোট. We can get two words, big and small. B-I-G, big, that means boro. S-M-A-L-L, that means small, that means choto. আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই হাতিটি বড় এবং এই ছবিতে দেখতে পাচ্ছি এই হাতিটি ছোট। তাহলে এখানেও আমরা দুইটি শব্দ পাচ্ছি, big এবং small, বড় এবং ছোট। বড়র বিপরীত বা অপোজিট ওয়ার্ডস হলো small. Big, big এর অপোজিট ওয়ার্ড হলো small. বড় এর বিপরীত শব্দ হলো ছোট। Have you understood? I think you have understood. Now we will go to the next slide. What is this? This is a dog. What is this? This is a cat. But this dog is fat. F-A-T, fat. Fat means mota. And this cat is thin. T-H-I-N, thin. Thin means shoru ba patla. এই ছবিগুলোতে আমরা বুঝতে পাচ্ছি এই কুকুরটি ফ্যাট অর্থাৎ মোটা এবং এই বিড়ালটি থিন অর্থাৎ সরু বা পাতলা। এখানেও আমরা ফ্যাট, ফ্যাটের অপোজিট ওয়ার্ড পাচ্ছি থিন, অর্থাৎ ফ্যাট এর অপোজিট ওয়ার্ড থিন, মোটা এর বিপরীত শব্দ সরু বা পাতলা। এখানেও আমরা দুটি শব্দ পেলাম। এবং অ্যাকর্ডিং টু লার্নিং আউটকামস আমরা এই স্লাইডগুলোতে এই শব্দগুলো ছবির মাধ্যমে জানতে পাচ্ছি। ছবির মাধ্যমে আমরা টল, শর্ট, বিগ, স্মল, ফ্যাট, থিন এগুলো সম্পর্কে জানতে পাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা এগুলো রিকগনাইজও করতে পারবো। ইউ ক্যান সি, এটি কি? এটি ফ্যাট এবং এটি থিন। এভাবে আমরা কিন্তু রিকগনাইজ করতে পারবো অ্যাকর্ডিং টু আওয়ার লার্নিং আউটকামস। লুক অন দ্য স্ক্রিন। এ টল বয়, একটি লম্বা বালক। আমরা জানি বয় মানে বালক। লুক, দিস ইজ দ্য পিকচার অফ জিপ। জিপ বলতে এক ধরনের গাড়ি বোঝানো হয়। এ বিগ জিপ, কোন জিপটি বড়? এই জিপটি বড়। তার মানে এখানেও আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি, এখানে একটি বড়, একটি ছোট। তাহলে এই জিপটি কি? স্মল বা ছোট, এবং এই জিপটি বড়। এ বিগ জিপ, একটি বড় জিপ গাড়ি। হোয়াট ইজ দিস? দিস ইজ আ কাউ। কাউ মিন্স গরু। গরু আমরা সবাই দেখেছি, এটা খুবই কমন একটি অ্যানিমেল। দিস ইজ অলসো আ কাউ। এ ফ্যাট কাউ, একটি মোটা গরু। আমাদের আমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছি বাট কোন ছবিতে ফ্যাট কাউ আছে এটা আমাদের রিকগনাইজ করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। লুক, আমরা দেখতে পাচ্ছি এই কাউটি মোটা, সো দিস ইজ আ ফ্যাট কাউ, এবং এই কাউটি থিন অর্থাৎ পাতলা, সো দিস ইজ আ থিন কাউ। আমাদের এইভাবে ছবির সাহায্যে আমরা ফ্যাট, থিন, টল, শর্ট, বিগ, স্মল এগুলো আমরা আইডেন্টিফাই করব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ ছবি দেখে কোনটি ফ্যাট কাউ। দিস কাউ ইজ ফ্যাট অ্যান্ড দিস কাউ ইজ থিন। এ ফ্যাট কাউ, একটি মোটা গরু। আমরা জানি এ মিন্স একটি, ফ্যাট মিন্স মোটা, কাউ মিন্স গরু। এ ফ্যাট কাউ, একটি মোটা গরু। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ।
Here we are getting some words. They are tall, short, big, small, fat, thin, jeep, cow, dog, cat, etc. Tall means lomba, short means khato, big means boro, small means choto, fat means mota, thin means patla ba shoru. Echhara amra aro dekhechi jeep. Jeep eta holo ek dhoroner gari. Cow means goru, dog means kukur, cat means biral, boy means balok, girl means balika, elephant means hati. Now match words with picture means ছবিগুলোর সাথে শব্দের মিল করো, ম্যাচ অর্থাৎ মিল করো. লুক অন দ্য স্ক্রিন. আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি বালিকা, আরেকজন বালিকা এবং একটি গাছ. আর এপাশে আমরা দেখতে পাচ্ছি বিগ, টল, শর্ট. বিগ মিন্স বড়, টল মিন্স লম্বা, শর্ট মিন্স খাটো. এখন এই ছবিগুলোর সাথে আমরা ম্যাচ করব. আমরা প্রথমে দেখতে পাচ্ছি বিগ. এই ছবিগুলোতে সবচেয়ে বড় কি বোঝা যাচ্ছে? ট্রি. দিস ট্রি ইজ বিগ. এই ট্রিটা বড়, এই গাছটি বড়. সো আমরা ম্যাচ করব ট্রির সাথে বিগ. ট্রি এবং বিগ দুইটা আমরা ম্যাচ করব. এরপরে আসলো টল. টল মিন্স লম্বা. আমরা এই দুইটি ছবিতে দেখতে পাচ্ছি এই বালিকাটির তুলনায় এই বালিকাটি লম্বা. সো উই উইল ম্যাচ টল উইথ দিস গার্ল. টলের সাথে আমরা এই গার্লটিকে ম্যাচ করব. বাকি থাকলো একটি শর্ট. আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে এই বালিকাটি শর্ট. সো উই উইল ম্যাচ শর্ট উইথ দিস গার্ল. সো আমরা শর্টকে বালিকাটির সাথে ম্যাচ করব. ওকে, নাও উই উইল সি দ্য নেক্সট স্লাইড. Look on the screen. What can you see in this picture? Yes, you can see three pictures. Number one, tree. Number two, cow. Number three, this is also a cow. Here you can see fat, thin, small, mota, পাতলা, ছোট. আমরা এখন এগুলো এই ছবিগুলোর সাথে ম্যাচ করব. আমরা দেখতে পাচ্ছি এই গাছ, গরু, এখানেও আরেকটি গরু. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই গাছটি ছোট, স্মল. এই গাছটি আমরা ছোট দেখতে পাচ্ছি. দিস ট্রি ইজ স্মল. সো উই উইল ম্যাচ স্মল উইথ দিস ট্রি. আমরা এই ট্রির সাথে স্মলকে ম্যাচ করব. স্মল এবং ট্রি ম্যাচ করব, কারণ এই গাছটি ছোট. হিয়ার উই ক্যান সি দিস কাউ ইজ ফ্যাট. এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই গরুটি মোটা. সো উই উইল ম্যাচ ফ্যাট উইথ দিস পিকচার. আমরা ফ্যাটকে এই ছবি, এই গরুর এই ছবিটির সাথে ম্যাচ করব, কারণ এই গরুটি মোটা. দিস কাউ ইজ ফ্যাট. বাকি থাকলো একটি, সেটি হলো এই কাউ. এবং আমরা দেখতে পাচ্ছি এই কাউটি থিন. দিস কাউ ইজ থিন. এই গরুটি পাতলা. সো উই উইল ম্যাচ দিস পিকচার উইথ থিন. আমরা এই গরু এই ছবিটিকে ম্যাচ করব থিন, থিন ওয়ার্ডের সাথে. বিকজ দিস কাউ ইজ থিন. এই গরুটি পাতলা. এভাবে আমরা ছবির সাহায্যে, ছবির সাথে শব্দগুলোর মিল করব. হ্যাভ ইউ আন্ডারস্টুড? আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড. থ্যাংক ইউ.
নাও ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো। লুক অন দ্য স্ক্রিন, ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো। টি এ ড্যাশ ড্যাশ, আমরা জানি টি এ ডাবল এল টল। এস এইচ ড্যাশ ড্যাশ টি, বি ড্যাশ জি, এস এম এ ড্যাশ ড্যাশ, এফ ড্যাশ টি, টি এইচ ড্যাশ ড্যাশ। এখানে এই স্লাইডে আমরা কিন্তু এর আনসার পাচ্ছি না, আমরা এর আনসারটা পরবর্তী স্লাইডে পাব। কিন্তু তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এগুলোর আনসার কী হবে, এগুলোর আনসার কী হবে। দিস ইজ সো সিম্পল, টল, শর্ট, বিগ, স্মল, ফ্যাট, থিন। আমরা শুধু ওখানে যেখানে গ্যাপ আছে গ্যাপগুলোতে লেটার বসাবো, ঠিক আছে? লেটার বসালেই আমরা পরিপূর্ণ ওয়ার্ড পাবো। ওকে, নাও উইল সি দ্য নেক্সট স্লাইড, অ্যান্ড দিস ইজ সলিউশন, অর্থাৎ সমাধান। ফিল ইন দ্য গ্যাপস, লুক, টি এ ডাবল এল টল, টল মিন্স লম্বা, এস এইচ ও আর টি শর্ট, শর্ট মিন্স খাটো, বি আই জি বিগ, বিগ মিন্স বড়, এস এম এ ডাবল এল স্মল, স্মল মিন্স ছোট, এফ এ টি ফ্যাট, ফ্যাট মিন্স মোটা, টি এইচ আই এন থিন, থিন মিন্স সরু বা পাতলা। এই ওয়ার্ডগুলি ডিফারেন্ট কাইন্ডস অফ সাইজেস, এই ওয়ার্ডগুলি ডিফারেন্ট কাইন্ডস অফ সাইজেসের এক্সাম্পল, বিভিন্ন ধরনের আকৃতিগুলোর উদাহরণ হিসেবে আমরা এই ওয়ার্ডগুলিকে খুঁজে পাই। লম্বা লম্বা, খাটো, বড় ছোট, মোটা পাতলা। আই অ্যাম রিপিটিং এগেইন, আমি আবারও রিপিট করছি, টল দ্যাট মিন্স লম্বা, শর্ট দ্যাট মিন্স খাটো, বিগ দ্যাট মিন্স বড়, স্মল দ্যাট মিন্স ছোট, ফ্যাট দ্যাট মিন্স মোটা, থিন দ্যাট মিন্স সরু বা পাতলা। মাই ডিয়ার লার্নার্স, হ্যাভ এ লুক অন দ্য ডিসকাস টপিকস। টুডে আই হ্যাভ ডিসকাসড ইউনিট 22, সাইজেস। উই হ্যাভ লার্নড ডিফারেন্ট কাইন্ডস অফ সাইজেস, অ্যান্ড আই হ্যাভ ডিসকাসড সাইজেস, ডিফারেন্ট কাইন্ডস অফ সাইজেস। আই হ্যাভ অলসো ডিসকাসড ম্যাচ ওয়ার্ডস উইথ পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস, এটসেট্রা। অ্যান্ড নাও আই এম গোয়িং টু গিভ ইউ দ্য হোমওয়ার্ক, অ্যান্ড ইউর হোমওয়ার্ক ইজ মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। সেই শব্দগুলি কী কী? ওকে, লুক, টল, শর্ট, বিগ, স্মল, ফ্যাট, থিন। অর্থাৎ টল দিয়ে বাক্য তৈরি করতে হবে, শর্ট, বিগ, স্মল, ফ্যাট, থিন এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। এখানে আমরা হিয়ার উই ক্যান গেট সিক্স ওয়ার্ডস, টল, শর্ট, বিগ, স্মল, ফ্যাট, থিন। এই সিক্স ওয়ার্ডস অর্থাৎ ছয়টি শব্দ দিয়ে তোমরা ছয়টি বাক্য তৈরি করবে, অ্যান্ড দিস ইজ ইয়োর হোমওয়ার্ক। হ্যাভ ইউ আন্ডারস্টুড? থ্যাংক ইউ। That's all for today. See you again. Stay home, stay safe. Goodbye.